حضرت سعد بن معاذ حدیث حضرت سعد بن معاذ رضی اللہ تعالی عنہ একটু খেয়াল করবেন, একটু খেয়াল করবেন, এই মুহূর্তে কোনো চিন্তা করবেন না। হাদিস বলতেছি হযরত সাদ বিন মুয়াস রাদিয়াল্লাহু তাআলা আন তিনি ইন্তিকাল করেছেন নবীর জীবদ্দশায়। নবীজি জীবিত, নবীজি তখনও জানেন না সাদ মারা গেছে। হযরত মনে করেন ভুল্লির এলাকায় বাড়ি সাদে, হযরত সাদ নবীজি এখানে বাড়ি, তো মারা গিয়ে গেলে সঙ্গে সঙ্গে খবরটা আসবে এমন তো নয়। নবীর কাছে খবর আসার আগে ১৪০,০০০ ফেরেশতা নিয়া হযরত জিবরিল আমিন নবীর দরবারে আসবে। ১৪০,০০০ হাদিস শুধু সাদের ইন্তেকালে ১৭০,০০০ ফেরেশতা আল্লাহ পাঠাই দিয়েছে, যাও সাদের জানাজায় শরীক হও। আল্লাহ আল্লাহ আল্লাহ, আকাশটা ভারী হয়ে গেছে। জিবরিল আমিন আসে বলছে হুজুর সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন এই হাদিসটা পাবেন, ফেসবুকে সার্চ দিয়ে দেখবেন এই হাদিসটা পাবেন। এই ছেলেরা দুনিয়ার ফালতু জিনিস দেখিও না, এইটা দেখ, তোর কোন যায় আল্লাহ জান্নাতে শান্তি দান করবে। আর ওইটা দেখবে জীবন বরবাদ হয়ে যাবে। আল্লাহ যেন কথাটা কবুল করে। সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই নবী আপনি কি জানেন আপনার সাহাবী সাদ বিন মুয়াস মারা গেছে? ও তাই নাকি? দৌড়ে গেলেন, হাদিসে আসছে দৌড়ে গেলেন নবীজি সাদের বাড়িতে। আমি ভুললে একটা উদাহরণ দিলাম আর কি, সাদের বাড়িতে দৌড়ে গিয়ে দেখেন সত্যি সাদ মারা গেছে। তো নবীজিকে হযরত জিবরিল আমিন বলতেছে, কে বলতেছে? জিবরিল আমিন বলতেছে ইয়া হাবিবাল্লাহ, সাদ যখন মারা যায় তখন জমিন কেঁপে উঠছে, সাদ যখন মারা যায় তখন আকাশটাও কেঁপে উঠছিল, আল্লাহর আরশ কেঁপে উঠছিল, থরথর করে কেঁপে উঠছিল। কত বড় আমলদার সাদ! নবীর জানান দিচ্ছে জিবরিলের মাধ্যমে, আল্লাহ আপনার সাদ আর দুনিয়ায় নাই, মারা গেছে ১৪০,০০০ ফেরেশতা। আর এক টাকা দামের বাঙালি মুসল্লি না, ১৪০,০০০ ফেরেশতা সাদের জানাজায় শোভা পাবে আজকে। আপনারা বলেন যে লোকটা মারা গেল বুঝেন নাই, বুঝেন নাই, যে লোকটা মারা গেল তার এক দেড় মিনিট পরে গোটা বাংলায় বিশেষ করে ঢাকা কেঁপে উঠছিল। সে সত্য ডাকবো কেমনে আমি? বাদ দিই, সত্য চাপা থাকবো, সত্য আমি কেমনে ডাকবো? সুযোগ আছে না, কোনো সুযোগ নেই। আল্লাহ কোরআনে বলেছেন বলবো বলবো আমি তো সময় মধ্যে দিয়ে একটা বার বার বারংবার বলেছিলাম, হাজার মুসলিয়ান শত শত মুসলিয়ানের সামনে মিথ্যাকে সত্যকে মিথ্যা দিয়া ঢেকো না, এটা সত্য এটা মিথ্যা, সত্যকে মিথ্যা দিয়া ঢেকো না, আর যে শুনে সত্য গোপন করে আছে কোরআনে আছে। ওই হাফেজ সাহেব কথা বলেন না কেন? কোরআনে আছে, আমাদের চৌরঙ্গি বাজারে হাফেজ সাহেব আছেন, কথা বলেন আছে, কোরআনে আছে বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তাআলামুন।
সুতরাং হযরত সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাহাবীর দৃশ্য এই, তার জানাজার দৃশ্য যদি এই হয় তাহলে আজও বাংলাদেশে আমার আল্লাহ সেই ইতিহাস পুনর্ব্যক্ত করে পৃথিবীবাসীকে দেখাই দিয়েছে। সুতরাং তার জন্য দোয়া করব, তার জন্য দোয়াটা করে ফেলে দিলাম। গেলা জাস্ট টাইম জাস্ট নাও এখনই করবো দোয়াটা, এখনই করে ফেলে আল্লাহ তুমি এই লোকটা সারা জীবনের খেয়াল করবো, আল্লাহ তুমি তাকে জান্নাতের সবচেয়ে